দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে একটি খবর, সেটি হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে কড়া নিরাপত্তা, 7,000 অতিথিকে আমন্ত্রণ, বিরোধীদের বর্জন। বিরোধীরা এটি বর্জন করে একটা ধর্মনিরপেক্ষ ভারতের একটি অবস্থানকে তুলে ধরছে কিছুটা হলেও, কিন্তু সামগ্রিকভাবে এই ঘটনা নিঃসন্দেহে ভারতের মতন একটি বিশাল দেশ যার সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষ বলা হয়, কিন্তু বুঝতেই পারছেন যে নরেন্দ্র মোদীর আর ধর্মনিরপেক্ষ ভারতের যে আদর্শ এক না। মোদীর লক্ষ্য হচ্ছে সামনে নির্বাচন, খুবই সন্নিকটে, সেই নির্বাচনে হিন্দু ভোটকে জোগাড় করার জন্য যতটা সম্ভব তাদের মন জয় করা, এবং তাদের আদর্শগতভাবেও তারা সেটাই চায়, এক ধরনের সাম্প্রদায়িক শক্তিকে নিয়েই তারা চলে। তো সেই হিসাবে তাদের জন্য বিশাল একটা উৎসব, কিন্তু স্বাভাবিকভাবেই এই রাম মন্দিরকে ঘিরে মুসলমান, ভারতের মুসলমান সম্প্রদায় এবং সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে আবেগ অনুভূতি, একেবারেই তার একটা বিপরীত দর্শন হচ্ছে এই রাম মন্দির উদ্বোধন। যা খবরে বলা হচ্ছে, রাম মন্দির উদ্বোধন ঘিরে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কেন তো ভয় করছে যাই না, লতা মঙ্গেশকর চকে মোতায়েন করা হয়েছে রাজ্যের সন্ত্রাস বিরোধী স্কোয়াডের সদস্যদের। আজ সোমবার প্রাণ প্রতিষ্ঠা নামের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির প্রতিষ্ঠা তার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকারের অন্যতম রাজনৈতিক অঙ্গীকার। এই প্রতিশ্রুতি পূরণ এই বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যেটা আমি বলছিলাম যে লোকসভা যে নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনের আগে এইটাকে ঘিরে অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরকে একটু উদ্বুদ্ধ করা, যে আমরা কত ভাবে মানে ধর্মীয় তোমাদের লোক, এটা প্রমাণ করা আর কি। এটা অনেকেই বিশ্লেষণ যেটি গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। অযোধ্যা পুলিশ জানিয়েছে অনুষ্ঠান ঘিরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিস্তৃত পরিসরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। পুলিশের লখনৌ জোনের অতিরিক্ত মহাপরিচালক পীযূষ মর্দিয়া বলেন, সরজু নদীতে নৌকার মাধ্যমে টহল দেওয়া হচ্ছে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত 7,000 জনকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্যোগে এই রাম মন্দিরটি নির্মাণ করা হয়, যেখানে মোদী সরকারের পরিপূর্ণ সাপোর্ট আছে। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস দলীয় সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী ও লোকসভা বিরোধী নেতা অধীর অঞ্জন চৌধুরীকেও ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে এই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এছাড়া শিবসেনার উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সিপিএমের সীতারাম ইয়েচুরিও জানিয়েছে যে তারা ওই অনুষ্ঠানে যাবেন না। মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি 1528 সালে অযোধ্যায় মসজিদ তৈরি করেন, যা পরবর্তী সময় বাবরি মসজিদ নামে পরিচিতি লাভ করে। তবে হিন্দুদের দাবি, রাম জন্মভূমিতে রামের মন্দির ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছে। 1992 সালের 6ই ডিসেম্বর কর সেবকদের হামলায় মসজিদটি ধ্বংস হয়। এরপর 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট বিতর্কিত জমির মালিকানার রায় মন্দিরের পক্ষে দেয়, সেখানেই গড়ে তোলা হয় এই বিতর্কিত রাম মন্দির। এই রাম মন্দির উদ্বোধন হচ্ছে সত্য, কিন্তু ধর্মনিরপেক্ষ, সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ ভারতের গায়ে এটি একটি মানে সাম্প্রদায়িকতার একটি বীজ একটা মোটামুটি স্থায়ীভাবে বপন করা হলো, যা হয়তো অনেকদিন ধরে ভারতকে ভোগাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।